শীত লাগতেছে, ঘরে একটাও সবজি নাই। আমি আমার পুলারে ফোন করি, পাশের বাড়ির বাগানে অনেক সবজি। হ্যারে আর হ্যার বন্ধু হাট বিচিরে ফোন করি, হাট বিচি তো হেব্বি সবজি চুরি করে। দেখি একবার ফোন করি না। হ্যালো, হাট বিচি আছে কি? হাঁক দেখেছে? কত হাগুন লাগে, সকাল দিকে শুনলাম একবার হাঁক দেখেছে। আচ্ছা ঠিক আছে, হাট বিচি আসলে বলে একটু আমাদের বাড়িতে আসতে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার বলে খাওয়াই আর বাড়ি পাঠাম। আচ্ছা ঠিক আছে, হাইকা হাইকা পায়খানা পড়াই লাগবো, পুলারে ফোন করি। হ্যালো, হ্যাঁ বাবু আসবা না? আরে ভাবু রে, পাশের বাড়ির বাগানে কত সবজি, ঘরে একটাও সবজি নাই। তোর বন্ধু হাট বিচিরে ফোন করছিলাম, হ্যাঁ মা কয় কি হাঁক দেখেছে, হাঁকা হয় না। আচ্ছা বাবু বেশি কথা কইলাম না, তুই আয়, হাট বিচি যদি হাঁকা হয় হ্যাঁ ডাইক কালো আসিস, তাহলে হাঁকাই হার পুকি দেবি, গন্ধ হাঁকবো না গন্ধ। কবি কি ভালো করে সাবান দিয়ে আইতে, হাতের জন্য গন্ধ করে না, ঠিক আছে। আচ্ছা রাই তুই আয়। পুলাটা এখনো আইলো না, কখন যে আইবো। মা আমি কি রে বাবু, তুই একলা? তোর মধ্যে হাট বিচি আইলো না? না গো আইলো না, এখনো পায়খানা বসে রয়েছে, কতক্ষণ ধরে পায়খানা পয়সা থাকে মানুষের। ইরাম তাহলে কি হইবো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, তো আমরা শুধুও কাটাতাম না, চ আমরা দুই মায়ের পুতেই যাই। বাগানে সব সবজি নিয়ে আনিব লোকে, আমগুলো তো আগে সবজি নিতে হইবো, বাগানটা অত দূরে জঙ্গল দাঁড়িয়ে যাই, পরে গুয়ের উপরে পাতিল দিব, বাবু দেখতে যাই তাহলে কিন্তু তারা গড়ে উঠতে দিতাম না, করে দিলাম পায়ের মধ্যে যদি গুলো আঁকা দেয় গড়ে ঢুকতে দিতাম না। জঙ্গলটা দারুণ লাগে, আমার কত সবজি। কি বাবু দেখ, এই দেখ জমির মালিক আসছে না কি, তুই ভালো করে খেয়াল রাখ, আমি সবজি চুরি করি। বাবু তো আস না, আমি বয়া থাকছে। বাবু দাঁড়া, আমি সবজি আমি তুলি নাই। বাবু তো আস না, আমি বয়া থাকি। আসছে বাবু দাঁড়া, আমি সবজি আমি তুলি নাই। আমার পুলাটা যদি আগা হয় আমার পুরা বাড়া দিল, কত সবজি বাবু রে সব একটা কিছু রাখতে হবে, হ্যাঁ সারাটা আমার না দিয়া খাইব, খাই তো দিব আমি সব নিয়ে নি। শেফালি আমার চুরি করছে, দাঁড়া আজকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, প্রথমে বাঁশ দিয়ে মারবো। ও মা বাগানে মালিক আসছে। বাবা বাবু তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে, মালিক আমাকে ধরে ফেলবে রে। এই শেফালি তোর লজ্জা নেই, তোর লজ্জা নেই, তোকে আমি চুরি করতে মারা করেছিলাম না। চল আমি তোরা কিন্তু আমার কিন্তু ও গাছের সাথে যদি না মেরেছি, চল চল।
চল 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 উঠতে বলেছি ওর দাঁড়া আজকে তোকে শেষ করে দেবো আমি চল 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 তোমার ছেলেও আসবে না, তোর ছেলে ওখানে আছে না, ওকেও নিয়ে আসবো। ও যদি এখানে আসে তোকে বাঁচাতে, ওকে ছাড়বো না, ওকেও ছাড়বো না। দেখেছি সেবার তোকে বেঁধে রেখেছি, ওকে বেঁধে যাবার থেকে কে বাঁচাবি আমার হাত থেকে, কে বাঁচাবে? এবার তো তোকে মার খেয়ে মরতেই হবে আজকে। তাই তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।